হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা, আর বাইরে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠে গেছে, আর তার সাথে অস্বস্তিকর গরম। এই সকালবেলাতেও একটু পর্যন্ত হাওয়া নেই বন্ধুরা বাইরে, মানে যত তাড়াতাড়ি সম্ভব উঠে ঘরের কাজগুলো সারার চেষ্টা করি, কিন্তু গরমের কারণে না একটুখানি করে কাজ করেই বসে পড়তে হয়, মানে এত পরিমাণে ঘাম দেয়। তো কিছু করার নেই, ঘরের কাজগুলো তো একা হাতে সমস্ত কিছু সামলাতেই হবে যেহেতু করার কেউ নেই। আর তার সাথে সাথে কিছু টুকিটাকি মানে ঘরের যেমন এই ঝাড়া পোছার কাজগুলোও করতে হবে। তো দুদিন না আমি করিনি এই সমস্ত কাজকর্মগুলো, কিন্তু আজকের না দেখলাম গ্রিলগুলোতে ছোট ছোট মাকুসা বুনেছে। তো যেহেতু ঘর সিঁড়ি ঝাড় দিচ্ছিলাম, তাই ভাবলাম গ্রিলগুলোকেও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। গতকাল বন্ধুরা কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমার ছেলের শরীর ভীষণই অসুস্থ ছিল, মানে কিছুক্ষণ পরপরই ওর জ্বর আসছিল। তো সেই কারণেই না আমি মানে ওকে ছেড়ে আর ভিডিও বানানোর আর কোনো রকম ইচ্ছা কালকের আমার ছিল না, তাই জন্য না ভিডিও আপলোড দিতে পারিনি। আর দেখবে ঘরের মধ্যে যদি বাচ্চারই শরীর খারাপ থাকে, রান্না খাওয়া তো দূর কোনো কাজই করতে ইচ্ছা করে না। আর ওর কী হয়েছে বলো তো, ঘাম বসে বসে এতটাই ভেতরে ঠান্ডা জমে গেছে যে মাঝে মধ্যেই জ্বর আসছে। যতক্ষণ জ্বরের ওষুধ দিচ্ছি ততক্ষণ ঠিক থাকছে, আবার জেঁকে সেই। তো আজকের ওর শরীরটা সকাল থেকে দেখছি একটু ঠিক আছে, তাই আমি ভিডিও স্টার্ট করলাম। আর ও সকালবেলা গেছিল বাজারে, তো আসার পথে দেখো কতগুলো ডিম এনেছে। আর ডিম না আমার ঘরে একটাই মাত্র ছিল, তো যখন কিছু রান্না করার থাকে না বন্ধুরা, তখন ওই ডাল, ডিম ভাজা, আলু সিদ্ধ এইরকমই আমি মানে রান্না করে থাকি মাঝে মধ্যে, তাই জন্য না ডিমটা আমি সবসময় ঘরে এনে রাখি। আর এখন দেখো চলে আসলাম ছাদে, কিছু কাপড় চোপড় সকালবেলা ভিজিয়েছিলাম সেগুলোই মেলতে। আর দেখো কী পরিমাণে রোদ্দুর, আমি যে একটা গামছা গায়ে দিয়ে মানে মাথায় মুখ জড়িয়ে একদম এসছি যাতে আমার মাথায় রোদটা না লাগে। কারণ কি বলতো, আমার না একটু মাথা যন্ত্রণার প্রবলেম আছে, ধরো একটু বেশিক্ষণ রোদ্দুরে দাঁড়িয়ে থাকলেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। কবে যে একটু বৃষ্টি হবে, চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় বন্ধুরা আকাশের দিকে, যেন মনে হয় আজ একটু বৃষ্টি হবে বিকেলের দিকে রাতের দিকে। কিন্তু এই করে করে দিনগুলো কেটেই যাচ্ছে, একটুও পর্যন্ত আকাশে বৃষ্টি নেই, আর সে তার সাথে তো রয়েছে অস্বস্তিকর গরম। আর ও গেছিল বাজারে, সকালে তো দেখলেই ডিম এনেছে, আর তার সাথে একটু সামান্য মুরগির মাংস এনেছে, কারণ ছেলে না জ্বরের কারণে বন্ধুরা দুই তিন দিন হলো কোনো রকম খাবার খাচ্ছে না। তো সেই কারণেই ওর বাবা না আজকের একটু মুরগির মাংস আনলো, যে হালকা পাতলা করে একটু ঝোল করে দিই যদি আজকের ও একটু ভাতটা খায়। আর আজকে সকাল থেকে না ওর জ্বরটা নেই, কিন্তু কী বলতো দুদিন দিন ধরে তো সেইভাবে খাবার খাচ্ছে না, তো সেই কারণে একটু সামান্য দুর্বল হয়ে গেছে। আর আজকের এই সকাল সকালই রান্নাটা সেরে নেবো বন্ধুরা, কারণ কী বলতো 11টার পর রান্না করে আর টেকা মুশকিল হয়ে যায়, এতটা পরিমাণে রান্নাঘর গরম হয়ে যায়। কিন্তু দুটো জানালা আছে খুলে দিই, আসলে কী বলতো আশেপাশের সমস্ত বাড়ি রয়েছে, তো হাওয়া ঢোকার পজিশনও নেই, তো সেই কারণেই আমার রান্নাঘর এত পরিমাণে গরম হয়ে যায়। আর তার মধ্যে না বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটার ওপর দিকটা তো পরিষ্কার করি বন্ধুরা, কিন্তু এই যে নিচের দিকটা না পরিষ্কার করা হয় না, তাই ভালোই ধুলো জমে ছিল, তাই একটু কসবাইটার সাবান দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোট, গরমের কারণে না বেশি বড় আর ভিডিও আর বানাতে পারছি না বন্ধুরা, তো সেই রকম হয়তো ভিডিও ভালো হবে না। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো।
আর এখন দেখো রান্নাটাকেও বসিয়ে দিচ্ছি। আজকের এই ননস্টিকের কড়াইটাতেই রান্না করছি। আগের দিনকারের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো কি বলতে পারবো না, যে আগের দিন একটা মাছের তরকারি রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো সেটাও এই ননস্টিকের কড়াইতেই করেছিলাম। তো সেটা না আর তোলা হয়নি কড়াইটা, জানো, এমনি ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম কি মাংসটাও এতে রান্না করে নিই। আর এইরকম ননস্টিকের অনেক কিছুই না আমার কেনা আছে, কিন্তু সবই তুলে রেখেছি বন্ধুরা। আসলে কি বলতো, আমরা তো ঘরে যে নর্মালি কড়াইতে রান্না করি সেটাতে করে করে অভ্যস্ত, তো সেই কারণে না এগুলো আর ব্যবহার করি না। মানে করতে তো ব্যবহার ভালোই লাগে, কিন্তু আমার তো আবার মানে তাড়াহুড়োতে কাজ করতে গেলে যদি কোনো প্রবলেম মানে ভেঙে টেঙে যায়, তো সেই কারণেই না আমি এগুলো বার করি না, জানো তো। তো এখন কি মন গেল, দু একদিন ধরে যেন মনে ইচ্ছা করছিল যে আমি ননস্টিকের কড়াইটা বের করে যাতে রান্না করি। আর এই যে বলা মাত্রই বের করে রান্না শুরু করে দিয়েছি। তো যাই হোক, এখন দেখো মাংসটা একটু হালকা করে আজকে ঝোল করব, বেশি মশলাপাতি দেব না, তাই জন্য পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিলাম। আর তার মধ্যে দিলাম রসুন বাটা, এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ রসুনের কাঁচা গন্ধটা না ভীষণই বাজে লাগে। তো মাংস করার আগে আমি তেলের ওপর এইভাবেই মানে পেঁয়াজের সাথে রসুনটাকে ভালো করে ভেজে নিই, তারপরে মাংসটা দিই। আর এইদিকের গ্যাসটা যেহেতু খালি যাচ্ছে, তো ভাবলাম ভাতটাকেও একেবারে বসিয়ে নিই, কারণ ভাতের চালটা তো অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম। তো একেবারে সকাল সকালে রান্নাটা সেরে নিই বন্ধুরা, কারণ প্রায় তোমার 10:30-11টা বাজতেই যায় এইসব করতে করতে। তো চলো ভাতটাও এই গ্যাসে বসিয়ে দিলাম, আর ওই গ্যাসে মাংসটা বসালেই ব্যাস আজকের মতো দুপুরের রান্না আমার কমপ্লিট। ও হ্যাঁ, তার আগে আমি কিছুটা রান্না করেছিলাম, মানে একটু ডিমের কারি করেছিলাম আমার বরের জন্য, কারণ আমার বর মুরগির মাংস খায় না। এইটুকু মাংস এনেছি আমার আর আমার ছেলের জন্য। তো এইটুকু তো বলাটা ঠিক না, কিন্তু এতে অনেকটাই মাংস আছে। আমার ছেলে হয়তো খুব বেশি হলে এবেলা 1 পিস ওবেলা 1 পিস খাবে, আর তার সাথে তো একটু আলু দেবো, কারণ আমার না মাংসের মধ্যে আলুটা ভীষণই পছন্দের। এমনি যে কোনো একটা তরকারিতে যদি আলু একটু বেশি পড়ে যায় বন্ধুরা, তখন না আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এই মাংসের ঝোলের আলুটা বেশ টেস্টি লাগে, জানো তো। তাই জন্য না 2-1 পিস একটু বেশিই দিই আমার জন্য। তো যাই হোক, আজকে যেহেতু একটু হালকা পাতলা করে মাংসের তরকারিটা রান্না করব, তাই বেশি কাঁচা লঙ্কাটাও দেবো না, কারণ আমার ছেলে খাবে তো। তো তাই জন্য একটা কাঁচা লঙ্কা এই কষানোর সময় দিলাম, আর নামানোর আগে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর মাংসটা এদিকে কষানো হয়ে যাওয়ার পর আলুগুলোও দিয়ে দিলাম, আর আজকের আলুগুলো না ভীষণ বড় বড়, মনে হয় সিদ্ধ নাও হতে পারে। তো চেষ্টা করছি আলুগুলো ভালো করে একটু সিদ্ধ করার। তো যাই হোক, এখন দেখো একটু গরম জল মাংসের মধ্যে দিয়ে দিলাম, এবার চাপাও দিয়ে দেবো। আর বললামই তো আজকের একটু হালকা পাতলা ঝোল করব, তাই জন্য সেরকম কিন্তু কোনো মশলাপাতি আমি এতে দিইনি, শুধু সামান্য একটু আদা রসুন বাটা আর একটু জিরে বাটা, টমেটো আর একটা কাঁচা লঙ্কা। ওইদিকে মাংসের ঝোলটা বসিয়ে এইদিকে না এই তাকটাকে একটু পরিষ্কার করে নেবো, দেখতেই পাচ্ছ কি অবস্থার অগোছালো হয়ে রয়েছে। তো ভাবলাম এদিকের টুকিটাকে কিছু রান্নাঘরের কাজটাও সেরে নিই, ওইদিকে রান্না বসিয়ে না আজ করব কাল করব করে বন্ধুরা, আর বিশেষ করে গরমের জন্য না এই কাজগুলো আমি করতে পারছিলাম না। আজ যেহেতু সকাল সকালে একটু রান্নাটা করে ফেলছি, তো হাতে যেহেতু অনেকটাই সময় আছে, ভাবলাম কি রান্নাঘরের এই তাকটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর দেখবে যেখানে মশলাপাতি থাকে, তো সেইখানটায় না একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার না করলে কোনো মতে তেল ছিটেগুলো উঠতে চায় না, তাই একটু ভালো করে সার্ফ দিয়ে জল দিয়ে দেখো মুছে দিলাম। আর এই যে কৌটোকাইটিগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি ভিজে ন্যাকড়া দিয়ে, কারণ এগুলো তো এখন আর আমি মাজতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ ডাল মশলাপাতি সব ভর্তি রয়েছে। কিছুদিন আগেই সমস্ত মশলাপাতি এনে ঢেলেছি, তো তার আগে না যখনই খালি হয় আমার মশলাপাতি জায়গা, তো একটা একটা করে না আমি ধুয়ে নিই, তো একসাথে তো ধোয়া সম্ভব হয় না। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ,
প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনেক বন্ধুরা কয়েকদিন ধরেই দেখছি যে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, তো তোমাদের যদি মনে হয় বন্ধুরা যে সাবস্ক্রাইব করবে তো করো, কিন্তু যদি মনে হয় যে করবো না কিন্তু ভিডিও দেখবো তো সেটাও তোমরা করতে পারো, কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রাইবটা তুলে নিও না প্লিজ, তাহলে না খুব কষ্ট হয় জানো তো। কারণ আমরা যারা ব্লগ ভিডিও বানাই তাদের প্রচুর পরিমাণে কষ্ট করে তারপরে এই ব্লগটা রেডি করতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট।